নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। মেয়াদ উত্তীর্ণ ফলের জুস বিক্রির গুরুতর অভিযোগ উঠল কৈলাসহরের বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে, আর সেই মেয়াদ উত্তীর্ণ ফলের জুস খেতে দেওয়া হয়েছিল রাজ্যপাল এবং উনার পরিবারের লোকজনদের। ব্যাপারটি রাজ্যপালের প্রোটোকল অফিসারের নজরে আসায় বড় কোনো শারীরিক সমস্যার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যপাল এবং উনার পরিবার। ঘটনাটি ঘটে 20 অক্টোবর কৈলাসহর সার্কিট হাউসে। এই ঘটনায় বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানার আদেশ দেন ফুড ইন্সপেক্টর। গত 20 অক্টোবর রাজ্যপাল রমেশ ব্যাস ঊনকোটি জেলার কৈলাসহরে সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরের দিন 21 অক্টোবর সকালে ঊনকোটি পরিদর্শন করে দুপুরে কৈলাসহর ত্যাগ করে আগরতলায় চলে যান। রাজ্যপালের সঙ্গে ছিলেন ওনার স্ত্রী এবং এক মেয়ে সহ নাতি নাতনিরা। সার্কিট হাউসে থাকাকালীন রাজ্যপালকে বিভিন্ন খাবার দেবার সময় ফলের জুস দেওয়া হয়েছিল। এই ফলের জুসেই যত বিপত্তি ঘটে, এই জুস খেলে রাজ্যপাল এবং স্ত্রী সহ যারাই এসেছিলে সবারই মারাত্মক কিছু হয়ে যেতে পারত, এমনকি মৃত্যুরও আশঙ্কা ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফলের যে জুস রাজ্যপালকে সরবরাহ করা হয়েছিল সেই জুস খাবার অযোগ্য ছিল, এমনকি সেই জুস 6 মাস পূর্বে মেয়াদ অনুত্তীর্ণ হয়ে যায়। যখনই রাজ্যপালের প্রোটোকল অফিসারের নজরে এই জুসটি এসেছে তখনই সঙ্গে সঙ্গে জুসটি সরিয়ে দেওয়া হয় এবং এ ব্যাপারে জেলা শাসক ও মহকুমা শাসকের নজরেও দেন প্রোটোকল অফিসার। ব্যাপারটা সেই সময় স্থানীয় প্রশাসন নীরবে রাখলেও 21 অক্টোবর দুপুরের পর থেকে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ফলের এই জুসটি সরবরাহ করেছিল কৈলাসহরের অভিজাত দোকান হিসেবে পরিচিত বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডার। শহরের এই অভিজাত বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডারের নামে এর আগেও কিছু অভিযোগ উঠেছিল। কৈলাসহরের মহকুমা শাসক অরিন্দম দাসের নির্দেশে মহকুমার ফুড ইন্সপেক্টর 21 অক্টোবর রুটিন অভিযানে কৈলাসহর বাজারের দোকানগুলিতে এসে অভিযান করে বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডারেও অভিযান চালিয়ে বেশ কয়েকটি মেয়াদ অনুত্তীর্ণ ফলের জুস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দোকান থেকে মেয়াদ অনুত্তীর্ণ ফলের জুসগুলি সিজ করেন ফুড ইন্সপেক্টর। মহকুমার শাসক অরিন্দম দাস 23 অক্টোবর বৃহস্পতিবার বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডারের নামে নোটিশ ইস্যু করেন এবং আর্থিক জরিমানার লিখিত আদেশ দেন। সেদিন রুটিন চেক আপ করতে গিয়ে একটি মিষ্টির দোকানে কিছু ফলের জুস মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে। তো এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি, মানে মেয়াদ উত্তীর্ণ যে ফলের জুসগুলি পাইছেন, মানে কতটা পাইছেন? 4, 5, 6 প্যাকেটের মতো। এগুলি বিভিন্ন ফলের এবং বিভিন্ন কোম্পানির জুস। এরপরে প্রশাসন তরফ থেকে আপনারা কি পদক্ষেপ? ওনাদেরকে আমরা এখন আমাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী ফাইন করা হবে এবং ওনাদেরকে নোটিশ দেওয়া হবে। ভবিষ্যতে যদি আবার পাওয়া যায় আরও কঠোর অ্যাকশন নেওয়া হবে ওনাদের এগেনস্ট। প্রশাসনের তরফ থেকে কি এরকম অভিযান আগামী দিনে জারি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই জারি। এই ঘটনায় গোটা কৈলাসহর শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শহরের বুদ্ধিজীবীরা বলছেন যে রাজ্যের এত বড় হাই প্রোফাইল ভিআইপিকে কিভাবে বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডার মেয়াদ অনুত্তীর্ণ ফলের জুস সরবরাহ করলো। শুধু আর্থিক জরিমানাই নয়, অবিলম্বে দোকানটিকে প্রশাসনের তরফে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি সিজ করে কঠোর শাস্তি দেওয়া উচিত বলে বুদ্ধিজীবীরা দাবি করছেন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে নতুন 2টি সীমান্ত হাট গড়ে তোলা হবে, অনুমোদন এসে গেছে। একটি হবে ধর্মনগরে এবং অপরটি হবে কমলপুরে। বর্তমান বাংলাদেশের ব্যবসায়ীরা ত্রিপুরা রাজ্যে বিনিয়োগ করতে চাইছে। 7 লাখি পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নে নবনির্মিত পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার এই কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর রাজধানী আগরতলা শহরের সৌন্দর্যায়নে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসেবে 7 লাখি পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নে পার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। 2017 সালের 9 ফেব্রুয়ারি এই কাজ শুরু হয়।
কাজ শেষ হয় 2019 সালের 30 সেপ্টেম্বর। বুধবার এই নবনির্মিত পার্কের উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ও পরে ফলক উন্মোচন করে নবনির্মিত পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সমগ্র দেশব্যাপী জল সংরক্ষণের উপর রিসার্চ চলছে। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে যে মিটিং করেছিলেন, সেই মিটিং এর মূল বিষয় ছিল জল সংরক্ষণ। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি, তখন ওনার ভাবনা ছিল স্বচ্ছ ভারত। বর্তমানে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে জল সংরক্ষণ। 7 লাখ পুকুরকে সংরক্ষণ করা, দেখে রাখার দায়িত্ব পার্শ্ববর্তী বাসিন্দাদের। নিগম তৈরি করে দিয়েছে, এটাকে ব্যবস্থিতভাবে ব্যবহার করতে হবে, অন্যথায় তার শুদ্ধতা নষ্ট হয়ে যাবে। এইটাকে শুদ্ধ রাখার দায়িত্ব স্থানীয়দের বলেও জানান মুখ্যমন্ত্রী। বন্ধুরা, পুরো দুনিয়া ব্যাপী সেভ ওয়াটার, জল সংরক্ষণ শুধু ভারতই না, পুরো দুনিয়াতে জল সংরক্ষণের জন্য, জল শুদ্ধিকরণের জন্য, চেকড্যামের জন্য, রেইন ওয়াটারকে সেভ কীভাবে করা যায়, ওয়াটার বডিকে কীভাবে ধরে রাখা যায়, তার উপরে রিসার্চ চলছে। আর দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি যখন দ্বিতীয়বারে আবার প্রধানমন্ত্রী হলেন, ওনার প্রথম যে মিটিং ছিল সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে, সেটা মূল ইস্যু ছিল জল সংরক্ষণ। মূল ইস্যু জল সংরক্ষণ মানে নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার প্রথমবার যেই মিটিংটা করেছেন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে, সেটা হচ্ছে সেভ ওয়াটার। তার আগে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন ওনার মূল ইস্যু কি ছিল? স্বচ্ছ ভারত প্রথম আর সবচাইতে লোকপ্রিয় স্কিম স্বচ্ছ ভারত। আর আজকে ওনার মূল যে স্কিমগুলির মধ্যে সবচাইতে অন্যতম হচ্ছে সেভ ওয়াটার। তো আজকে 7 লাখ পুকুর, আমি জিজ্ঞাসা করছিলাম আশিসবাবুকে আর মেয়রকে, বলে 7 লাখ নাম হলো কীভাবে, বলে লটারিতে এখানে একজন আছেন নন্দীবাবু, 7 লাখ টাকা পেয়েছে তৎকালীন সময়, তো তার জন্য নাম হয়ে গেছে 7 লাখ পুকুর। তো এই 7 লাখ পুকুর লাকি হ্যাঁ, এটাকে সংরক্ষণ করা, এটাকে সঠিকভাবে সংরক্ষিত করে রাখা আশপাশের যারা আমরা রয়েছি তাদের দায়িত্ব। ত্রিপুরা সরকার শহর অঞ্চলকে উন্নয়ন করার জন্য অনেকগুলি নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। স্মার্ট সিটি প্রকল্প আগে থেকে চলছিল, স্মার্ট সিটির কাজগুলি ধীরে ধীরে টেন্ডার হয়ে গেছে, ধীরে ধীরে কাজগুলি সকলের নজরে চলে আসবে। রাস্তা তৈরি হবে, বিভিন্ন পরিকাঠামো তৈরি হবে, এই মরশুমে সকলের নজরে চলে আসবে কাজগুলি। স্মার্ট সিটির সঙ্গে সঙ্গে আগরতলা শহরের বাসিন্দারা নিজেরা বিনিয়োগ করে ফ্ল্যাট বুক করে নতুন নতুন মাল্টি স্টোরেজ বিল্ডিং আগরতলা শহরের মধ্যে তৈরি করতে সহযোগিতা করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কামান চৌহনিতে নন্দন নগরে ভগৎ সিং যুব আবার সংলগ্ন এলাকায় 3টি মাল্টি স্টোরেজ বিল্ডিং এর টেন্ডার করা হয়েছে। বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আগে বুকিং হোক, বুকিং হলে নির্মাণ করা হবে। এই নতুন চিন্তা ভাবনার ফলে কামান চৌহনি ও ভগৎ সিং যুব আবার সংলগ্ন এলাকায় যে মাল্টি স্টোরেজ বিল্ডিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই 2টি বিল্ডিং এর সম্পূর্ণ ফ্ল্যাট বুকিং হয়ে গেছে। নন্দন নগরে বিল্ডিং এর 85% ফ্ল্যাট বুকিং হয়ে গেছে। ত্রিপুরা সরকার শহরী অঞ্চলকে ডেভেলপমেন্ট করার জন্য অনেকগুলো নতুন নতুন পদক্ষেপ, ইনিশিয়েটিভ নিচ্ছে। স্মার্ট সিটির প্রকল্প আগে থেকে চলছিল, আর স্মার্ট সিটির কাজগুলো এখন ধীরে ধীরে টেন্ডার হয়ে গেছে, সেগুলো আপনাদের চোখে চলে আসবে। রোড তৈরি হবে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সেগুলো এখন এই সিজনে, এই শীতের সিজনে আপনাদের চোখের সামনে
চলে আসবে। স্মার্ট সিটির সঙ্গে সঙ্গে আগরতলার যে আগরতলাবাসী রয়েছেন, ওনারা নিজেরাও ইনভেস্ট করে ফ্ল্যাট বুক করে নতুন নতুন মাল্টি স্টোরিজ বিল্ডিং আগরতলা শহরের মধ্যে তৈরি করতে সহযোগিতা করেছেন। কামানচুমানিতে, নন্দননগরীতে ভগৎ সিং যে প্লেস ওর, ওখানে ওর সঙ্গে তিনটি জায়গাতে তিনটি মাল্টি স্টোরিজ বিল্ডিংয়ের আমরা টুডার মাধ্যমে টেন্ডার করেছিলাম এবং অ্যাডভার্টাইজমেন্ট করেছি যে আগে বুকিং হোক, বুকিং হলেই তবেই আমরা তা নির্মাণ করব। হাউজিং বোর্ড নিজের পয়সা খরচা করে বিল্ডিং উঠাবে আর তারপর বুকিং হবে, তার পরিণতি কী হয় সেটা, পুরনো যে বিল্ডিংগুলি আমরা মাল্টি স্টোরেজ কিছু তৈরি করেছি ত্রিপুরা সরকার, তার পরিণতি আমাদের সামনে রয়েছে। এখনও অনেক ফ্ল্যাট বিক্রি হয়নি, অথচ এই নিউ কনসেপ্টে যে না বুকিং নেব আর কিস্তিতে যাদের ঘর ওনারাই দেবেন টুডা সেটা তৈরি করে দেবে, সেই দায়িত্বে আগরতলাবাসী এগিয়ে এসছে এবং কামানচমনি এবং ভগৎ সিং প্যালেসের কাছে যেটা রয়েছে সেটার সম্পূর্ণ ফ্ল্যাট বুকিং হয়ে গেছে আর নন্দননগরীতে যেটা রয়েছে সেখানেও 250 ফ্ল্যাট বুক হয়ে গেছে। মা তার সন্তানকে ভালোবাসে বলে সন্তানের মধ্যে খারাপ কিছু দেখতে পায় না। ত্রিপুরাবাসীরা তার মাটিকে ভালোবাসতে হবে, তবেই ত্রিপুরার সবকিছু ভালো লাগবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, যেখানে ভালোবাসা রয়েছে সেখানে আপনা আপনি উন্নয়ন ছুটে আসবে। তিনি এই দিন আলোচনা করতে গিয়ে জানান, রাজ্যের নতুন দুটি সীমান্ত হাট গড়ে তোলা হবে, অনুমোদন এসে গেছে। একটি হবে ধর্মনগরের রাঘনা ও অপরটি হবে কমলপুরে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে কিভাবে অর্থনৈতিক দিকে কাজে লাগানো যায় সেই দিশাতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মা তার সন্তানকে ভালোবাসে বলেই সে কোনোদিনই সন্তানের মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পায় না। আর রাজ্যবাসী তার মাটিকে ভালোবাসতে হয় তখন ত্রিপুরার সব কিছু ভালো লাগবে, ত্রিপুরার বিল্ডিংও ভালো লাগবে, আগরতলা শহরও ভালো লাগবে, ত্রিপুরার মন্দিরও ভালো লাগবে, ছবিমোড়াও ভালো লাগবে, ঊনকোটিও ভালো লাগবে, ধর্মনগরও ভালো লাগবে, সাব্রমও ভালো লাগবে, উদয়পুরও ভালো লাগবে, কমলাসাগরও ভালো লাগবে, কিন্তু ভালোবাসতে হয়। আর যেখানেই ভালোবাসা রয়েছে আপনি আপ সেখানে ডেভেলপমেন্ট ছুটে আসে আপনি আপ। আমি বসার সঙ্গে সঙ্গে এখানে কিরণ গীতে আমাকে দেখাচ্ছিল হোয়াটসঅ্যাপে, বলে স্যার দুইটা বর্ডার হাট রয়েছে, আরও দুটি বর্ডার হাটের পারমিশন এসেছে, পেপার্স আমাকে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছিল যে একটা ধর্মনগরের রাগনা আর আরেকটা হচ্ছে কমলপুরে, এই দুইটার নতুন করে পারমিশন চলে এসছে, আমরা সেগুলো তৈরি করব এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা রয়েছে সেটাকে কিভাবে ইকোনমিতে বিজনেসে কনভার্ট করা যায় সেই দিশাতে ভারত এবং বাংলাদেশ সরকার কাজ করছে। সাব্রমের ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেলে রামগড় থেকে বিশ্ব রোড পর্যন্ত প্রায় 32 কিলোমিটার রাস্তার প্রশস্ত বৃদ্ধির জন্য ভারত সরকার অর্থ দিয়ে রেখেছে। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রকে অনুরোধ জানানো হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শেষ করার জন্য। এসওপি হওয়ার কারণে সব থেকে বেশি লাভবান হবে বাংলাদেশ সরকার, কারণ সব সামগ্রী বাংলাদেশের উপর দিয়ে আসবে, এতে বাংলাদেশ সরকার রাজস্ব পাবে। বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা ত্রিপুরা রাজ্যে বিনিয়োগ করতে চাইছে বলেও জানান মুখ্যমন্ত্রী। হলদিয়া বন্দর দিয়ে প্রচুর পয়সা খরচা করতে হয় নর্থ ইস্ট রাজ্যগুলোকে, আমাদের এখানে এসওপি হয়ে গেলে, এসওপি তো হয়ে গেছে, কমপ্লিট করার পর
কালকে আরেকটা বিষয় আমি আগেও রেখেছিলাম যে সাব্রুমে ব্রিজ কমপ্লিট হওয়ার পর রামগড় থেকে যে বিশ্ব রোড সেখানে পর্যন্ত প্রায় 32 থেকে 36 কিলোমিটার ভারত সরকার পয়সা দিয়ে রেখেছে, তো সেই রোডটাকে চরীকরণ করতে হবে, কারণ সিঙ্গেল রোড এটা। সেখান থেকে কন্টেনার যেমন উঠবে তো সেখানে দুইটা কন্টেনার একসঙ্গে যাওয়ার জন্য অসুবিধা হবে। তার জন্য নর্থ ইস্টের সমস্ত মালামাল যখন চিটাগাং বন্দর দিয়ে আসবে বঙ্গোপসাগরের মাধ্যমে, তো সেটার সেই রাস্তাটা যদি চৌড়িকরণ না হয় তাহলে কন্টেনার আসতে অসুবিধা হবে। এই দিকটা তো হয়ে গেছে, আমরা আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রোড আমরা প্যাপ শোল্ডার হয়ে গেছে, কিন্তু ওই দিকটা বাকি ভারত সরকার পয়সা দিয়ে রেখেছে, কারণ সেখানে ভারত সরকার বর্ডার এরিয়াতে পয়সা দেয়, রয়েছে পয়সা। এবং কালকে আমি অনুরোধ করেছি কমার্স মিনিস্টারকে এবং প্রধানমন্ত্রীজির যে অ্যাডভাইজার রয়েছেন ইকোনমিক দুইজনকে যে আপনারা প্রায়োরিটি তো রাস্তাটা নিন, না হলে লোকসান আপনাদেরই হবে, কারণ এই এসওপি হওয়ার কারণে সবচেয়েতে বেশি কেউ যদি লাভবান হয় বাংলাদেশ গভর্নমেন্ট হবে, কারণ সমস্ত জিনিসপত্র এদিক দিয়ে আসবে তো আপনি সবচেয়েতে বেশি ট্যাক্স পাবেন। আর আমরা 7টি রাজ্য বা 8টি রাজ্য নর্থ ইস্টের আমরা যে অষ্টলক্ষ্মী আমরা ভাগ করতে হবে, কিন্তু বাংলাদেশে একা 50% পেয়ে যাবে আর 50% লাভ আমরা 8 রাজ্য পাব। তার জন্য ওখানে আমি কালকে বলার সময় বাংলাতে বলেছিলাম, কারণ বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে তাতে বাংলাদেশ কতটা লাভান্বিত হচ্ছে সবচেয়েতে বেশি, কারণ এমন একটা মহল তৈরি করা হয় যে ওটিপিসির সময় ও বাংলাদেশের ভূমিকে দেওয়া হয়েছে, আমাদের কি হবে, একটা মেন্টালিটি তৈরি করা হয় কিছু লোক বাংলাদেশের মধ্যে। তার জন্য কালকে আমি ওই মিটিংয়ের মধ্যে সরাসরি বাংলাতে বলেছি যে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে হবে এই এসওপির কারণে সবচেয়েতে বেশি যদি কেউ লাভবান হয়েছে সেটা বাংলাদেশের জনতা হয়েছে, বাংলাদেশের সরকার হয়েছে, আর বাকি 50% নর্থ ইস্টের রাজ্যগুলির হয়েছে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, কমিশনার শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মিলিন্দ রামটেকে, নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথকভাবে পে স্কেল করে তাদেরকে আলাদা একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। বুধবার সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে আয়োজিত কর্মশালায় এমনটাই বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথক পে স্কেল করে তাদেরকে আলাদা একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। শিক্ষা একটা আদর্শ, সরকার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও দুর্নীতিমুক্ত ত্রিপুরার কথা বলছে তা করবে শিক্ষকরা। শিক্ষকরা আগামী প্রজন্মকে যেইভাবে তৈরি করবে সেইভাবেই তৈরি হবে। শিক্ষকরা আগামী প্রজন্মকে যেইভাবে তৈরি করবে আগামী দিনের রাজ্য সেইভাবে এগিয়ে যাবে, দেশের মনীষীদের কথা এটা। বুধবার সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের উদ্যোগে আরবান ব্লক রিসোর্স পার্সন ও ক্লাস্টার রিসোর্স পার্সনদের নিয়ে আয়োজিত কর্মশালায় এমনটা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এই দিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্লক রিসোর্স পার্সন ও ক্লাস্টার রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন। শিক্ষা যে যে পেশা, এটা পেশা নয়, এটা আদর্শ, এটা কিন্তু যে কোনো মানুষ পাবো, আমি পাবো না, শিক্ষা আদর্শ। আমরা যে নতুন ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, দুর্নীতিমুক্ত ত্রিপুরার কথা বলছি, কে করবে? আপনারা। এই যে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে আপনারা যেভাবে তৈরি করবেন, আপনারা তাদের ক্রিমিনাল বানাবেন কিনা আপনারা জানেন, এবং তাদেরকে আপনারা যেভাবে তৈরি করবেন আগামী দিন রাজ্য সেভাবে করবে। আমার কথা নয়, দেশের মনীষী, পৃথিবীর মনীষী যা তা বলছে। শিক্ষকরা এমন এক কাজের দায়িত্ব, এটার জন্য কারোর সাথে কম্পিটিশন করে। আপনারা আমেরিকার কথা জানেন, ফ্রান্সের কথা জানেন, বিভিন্ন দেশের কথা জানেন, সেখানে শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল সব বিভিন্ন করছে। আমরা আমাদের সরকার একদিন আমি ক্যাবিনেটের সামান্য আলোচনা করেছি,
এবং আমাদের রাজ্য এই শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথক পে স্কেল করে তাদেরকে আলাদা সম্মানের একটা জায়গায় নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 600 কোটি টাকা কেলেঙ্কারির নায়ক বাদল চৌধুরীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মণ্ডলের উদ্যোগে বুধবার এক সুবিশাল প্রতিবাদী র্যালি সংগঠিত হয়। 6 দিন আত্মগোপন করার পর আগরতলা ILS হাসপাতালে অসুস্থ অবস্থায় বিগত সরকারের বলিষ্ঠ নেতা বাদল চৌধুরীকে দেখতে যান বর্তমান বিরোধী নেতা মানিক সরকার। সরকারের 600 কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত বাদল চৌধুরীকে পুলিশ কোনো অবস্থাতেই আটক করতে পারছিল না। তা নিয়ে ত্রিপুরা সরকারের পুলিশ কর্মকর্তাদের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছিল। পুলিশ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাদল চৌধুরীর অসুস্থ দেহ। শেষমেশে বাদল চৌধুরীকে পুলিশ খুঁজে পায়। 600 কোটি টাকার কেলেঙ্কারি বাদল চৌধুরীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মণ্ডলের উদ্যোগে জলেবাসা বাজার এলাকায় একটি সুবিশাল প্রতিবাদী র্যালি অনুষ্ঠিত করে গতকাল সন্ধ্যা 6 ঘটিকায় উক্ত র্যালি থেকে আওয়াজ ওঠে আগরতলা ফ্লাইওভারের 600 কোটি টাকা টেন্ডার কেলেঙ্কারি বাদল চৌধুরীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আওয়াজ ওঠে অলিগলি মে শোর হে বাদল চৌধুরী চোর হে। বিগত কিছুদিন যাবৎ আপনারা জানেন CBI তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য তন্ন তন্ন করে সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছে। আজকে সেটা খবরে আপনাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে উনি ILS-এ ভর্তি হয়েছেন। ওনাকে ILS থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন বিগত 2008 সালে তৎকালীন সরকার এই বাদল চৌধুরী ছিলেন পূর্তমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে আপনার টেন্ডার উড়ালপুলের টেন্ডার দেওয়া হয়েছিল। আপনারাও সেটা ভালো করে জানেন যে একটা টেন্ডার ডক করতে মন্ত্রিসভায় একটা বড় কাজের বৃহৎ কাজের একটা সিদ্ধান্ত করা হয়। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল যে 10% এভাবে যারা টেন্ডার ডক করতে পারবেন তাদেরকেই সেটা দেওয়া হবে, অন্যতায় টেন্ডার পাইয়ে দেওয়া হবে না। কিন্তু তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী উনি ওনার নিজের লোকদেরকে টেন্ডারের থেকে 37% এভাব করে অর্থাৎ 47% দিয়ে ওনার টেন্ডার পাইয়ে দিয়েছেন এবং সেই সুবাদে এই টেন্ডারের মূল্য যে 37% বৃদ্ধি পেয়েছে তার জন্য এই ত্রিপুরা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া টাকা কোটি কোটি টাকা 600 কোটি টাকার মতো অতিরিক্ত উনি পাইয়ে দিয়েছেন এবং ওনারা ওনাদের পার্টির কাজে লাগিয়ে দিয়েছেন সেটা আমরা জানি এবং আপনাদের মাধ্যমে সারা রাজ্যেও সেটা প্রকাশ পাচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সরকারের পাশে থেকে তাদের ভালো কাজগুলি সমর্থন করবে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ, কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পেনশনার সংঘের সভাপতি রঞ্জিত দে। রাজ্য সরকারের পাশে থেকে সরকারের ভালো কাজগুলি সমর্থন করবে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ, কিন্তু তাদের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে পূরণ না হওয়া পর্যন্ত। কে সরকারে আছে কে নেই এটা দেখার ব্যাপার নয়, সরকার ন্যায্য দাবি পূরণ করুক। একজন পেনশনার মেডিকেল বাবদ পায় 500 টাকা, এটা দিয়ে এখন চিকিৎসা করানো সম্ভব নয়। এই ক্ষেত্রে ন্যূনতম 2000 টাকা স্বাস্থ্য ভাতা প্রদান করা হোক পেনশনারদের। নতুবা ত্রিপুরার কর্মচারীদের জন্য একটা হেলথ সার্ভিস স্কিম চালু হোক যাতে পুরো টাকা পাওয়া যায়। সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ, কিন্তু সরকার যাতে তাদের মৌলিক দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে তা পূরণ করে তার দাবি জানান ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের সভাপতি রঞ্জিত দে। নতুবা আগামী দিনে আন্দোলনে যাবে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি দেওয়ার বিষয় তুলে ধরে একথা জানান তিনি। দাবির মধ্যে রয়েছে 17% বকেয়া DA প্রদান, বর্ধিত বিদ্যুৎ থেকে 5% ছাড় সহ অন্যান্য দাবি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
মিলনের উৎসবের পর এবার পালা আলোর উৎসব, আর এবার আপনাদের দীপাবলি ও ধনতেরাস আলোকিত করে তুলতে 21 অক্টোবর থেকে 27 অক্টোবর 2019 অবধি রাজন জুয়েলার্সে চলবে সোনায় আলোকিত অফার। এই 7 দিন রাজন জুয়েলার্সে যে কোনো স্বর্ণালঙ্কার ক্রয়ে আপনি পাবেন গহনার মজুরির ওপর 30% ধনতেরাস ছাড় এবং তার সঙ্গে একটি আকর্ষণীয় দীপাবলি উপহার। এছাড়া এখন আপনার যে কোনো পুরনো গহনা পাল্টে রাজন জুয়েলার্স থেকে নিয়ে যেতে পারেন নতুন হলমার্ক যুক্ত গহনা। অবিভক্ত উত্তর ত্রিপুরায় গহনার জগতে বিশ্বস্ততার এক অদ্বিতীয় নাম রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, যেখানে রয়েছে হলমার্ক যুক্ত 22 ক্যারেট স্বর্ণালঙ্কারের নজর কাড়া রেডিমেড সম্ভার। তাছাড়া আমরা অর্ডার নিয়ে আপনার মনের মতো ডিজাইনের অলংকার তৈরিও করে থাকি। তাই রাজন জুয়েলার্সে আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল। আজকাল ভালো চাকরির জন্যে শুধু স্কুল কলেজের ভালো রেজাল্ট যথেষ্ট নয়, কম্পিটিশন সর্বত্র, তাই নিজেকে প্রমাণ করতে হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আর উত্তর ত্রিপুরায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্পেসিফিক কোচিং মানেই ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ দিল্লি, এলাহাবাদ ও পাটনার অভিজ্ঞ ফ্যাকাল্টির তত্ত্বাবধানে রেলওয়ে, এসএসসি ও আইবিপিএস, ব্যাংকিং ইত্যাদি পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোচিং করানো হয়। এছাড়া স্পেশাল কোচিং করানো হয় আরআরবি জেই এক্সামের জন্য। তাছাড়া টেট পরীক্ষায় সফল হবার যাবতীয় কোচিং চাইলেও আসুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ। শুধু কোচিং নয়, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে উই প্রিপেয়ার ইউ দি বেস্ট। তাই ক্যারিয়ার ফোকাসড স্টুডেন্টসরা একটু ভিন্নভাবে নিজেদের তৈরি করে নিতে অতি সত্বর যোগাযোগ করুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ফোন নম্বর 7005971665 এবং 8731005616। ফিরে এলাম বিরতির পর। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালুকে বর্বরোচিত কায়দায় এক মহিলাকে মারধর করা হয়। বর্তমানে ওই আক্রান্ত মহিলা আনন্দনগর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে আক্রান্ত মহিলাকে দেখতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে বর্বরোচিত কায়দায় মারধর করা হয় এক মহিলাকে। এই ঘটনা অতীতের স্মৃতিকে ফের একবার উস্কে দিল। বর্তমানে আক্রান্ত মহিলা আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। শ্রীনগর থানায় 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই আক্রান্ত মহিলাকে দেখতে যান আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। কথা বলেন আক্রান্ত মহিলার সঙ্গে, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, ঘটনা সম্পর্কে অবগত হন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তা যদি সত্য প্রমাণিত হয় তবে দোষীরা রেহাই পাবে না। মহিলা কমিশন মহিলার পাশে আছে। গ্রেপ্তার করার প্রবণতা আগে রাজ্যে ছিল না, আজকে প্রশাসন মুক্ত হস্তে কাজ করতে পারছে। একই সঙ্গে রাজ্য মহিলা কমিশনও সমস্ত রকমের রাজনৈতিকতার ঊর্ধ্বে উঠে রাজ্য মহিলা কমিশন কাজ করতে পারছে, তার জন্যই গ্রেপ্তার হচ্ছে অভিযুক্তরা বলে জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মহিলা এফআইআরও করেছেন, আমরাও এসেছি, তাদের বিরুদ্ধে আইনানুগ সমস্ত প্রক্রিয়া সংগঠিত হবে, আপনারা অপেক্ষা করুন। এবং এই ক্ষেত্রে দেখুন, আমরা শুধু ভিকটিমের কথা শুনেছি এবং একটা ভিডিও আছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই দোষীদের কঠোর শাস্তি হবে এবং এক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন সমস্ত রকম চেষ্টা করবে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 25 অক্টোবর 21 দফা দাবির ভিত্তিতে 4 ঘন্টার গণ অবস্থান করবে কৈলাসহর ব্লক কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। 21 দফা দাবি নিয়ে কৈলাসহর ব্লক কংগ্রেস আগামী 25 অক্টোবর শুক্রবার 4 ঘন্টার গণ অবস্থান করবে বলে বুধবার বিকেলে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বিরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা জাহির আলী, কংগ্রেস নেতা জয়ন্ত চক্রবর্তী, প্রদীপ পাল সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে বিরজিৎ
সিনহা বলেন, কৈলাসহর কুমারঘাট এবং কৈলাসহর ধর্মনগরের বেহাল রাস্তার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ও নিত্য যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাই অবিলম্বে রাস্তার কাজ করতে হবে। কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসার পরিকাঠামো সরিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে নেওয়ায় মহকুমা হাসপাতাল প্রায় অচল হয়ে পড়েছে। অবিলম্বে মহকুমা হাসপাতালের জিনিস ফিরিয়ে দিয়ে কিংবা নতুনভাবে ক্রয় করে মহকুমা হাসপাতাল পূর্বের ন্যায় চালু করতে হবে ইত্যাদি 21 দফা দাবি নিয়ে কংগ্রেস গণ অবস্থান করবে। বাইট বিরোজিৎ সিনহা। বিরোজিৎ সিনহা আরো বলেন যে এই গণ অবস্থানের পর নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কংগ্রেস কৈলাসহরে ধারাবাহিক আন্দোলনে নামবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করা হয়নি। প্রয়োজনে কৈলাসহর অবরোধ করা হবে বলে বিরোজিৎ জানান। কংগ্রেস পার্টি আগামী 25 অক্টোবর দুপুর 2:00 থেকে 6:00 পর্যন্ত আমরা ধর্ণা এবং গণঅবস্থান করতে যাচ্ছি। বিশেষ করে জেলা শহর কৈলাসহরের সঙ্গে কুমারঘাট এবং ধর্মনগরের যোগাযোগ এখন প্রায় বিচ্ছিন্নর পথে। কুমারঘাট কৈলাসহরের যে যোগাযোগের যে রাস্তাটি, ব্রিজ ভেঙে পড়েছে, কয়েক মাস আগে ওই ব্রিজটা ভেঙেছিল, এবার নতুন করে আবার ব্রিজটা ভেঙেছে, এই দিয়ে রাস্তা বন্ধ। ধর্মনগর থেকে আসা যাওয়ার যে রাস্তাটি আছে এটাও গাড়ি ঘোড়া যাওয়ার অনুপযুক্ত হয়ে দাঁড়িয়েছে, জায়গায় জায়গায় গর্ত, এবং কৈলাসহর থেকে প্রতিদিন আমাদের রোগী যেত শিলচরের দিকে এবং রোগী যাওয়ার ক্ষেত্রেও একটা অন্তরায় দাঁড়িয়েছে। এবং কৈলাসহর যে জেলা শহরটা, এবং মানুষ বেরোতে ঠিকভাবে পারছে না এবং এখানে ঢুকতে পারছে না, এটা বাম আমলেও ছিল। কারণ কুমারঘাট থেকে কৈলাসহরের জন্য তদানীন্তন কংগ্রেস সরকার প্রয়োজনীয় কোটি কোটি টাকা দিয়েছিল, দুই সাইডে জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি। ধর্মনগরের যে রুটটি খুব ইম্পর্টেন্ট রুট, এটা মেনটেন্যান্সের অভাবে এটা আজকে মানে যাতায়াতে অযোগ্য হয়ে গেছে। আরেকটি রাস্তা ফটিগ্রাম হয়ে যে যাওয়ার রাস্তা আছে এটাও ছোট্ট রাস্তা, এবং ওই দুটি রাস্তা খারাপ থাকা এদিকে যাতায়াত বেড়ে গেছে ঘরে ঘোরার, এটাও সাংঘাতিক খারাপ হয়ে গেছে। অথচ সরকার আছে, প্রশাসন আছে, নির্বাক। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। চাইনিজ লাইট উদ্ধারে এবার কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। বুধবার রাতে বীরভূমের 60 নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চাইনিজ লাইট বাজেয়াপ্ত করে কাস্টম ডিপার্টমেন্ট। দিন কয়েক পরেই কালীপুজো, আর কালীপুজো মানেই দিকে দিকে আলোর ঝলকানি। রকমারি আলো দিয়ে মণ্ডপ থেকে বাড়ি সাজাতে ব্যবহার করা হয় নিষিদ্ধ চীনা লাইট। চীনা লাইট উদ্ধারে এবছর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন, জায়গায় জায়গায় করা হয়েছে চেকিং। গতকাল রাত 2 নাগাদ বীরভূমের শিউরির তিলপাড়া ব্যারেজের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ওপর বিপুল পরিমাণ চীনা লাইট বাজেয়াপ্ত করে কাস্টম ডিপার্টমেন্ট। সূত্রের খবর, কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই লাইটগুলি। বীরভূম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ফানুস উড়ানো বন্ধ করল বিধাননগর পুলিশ। যদি কোনো ব্যক্তি ফানুস উড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ফানুস ওড়ানো নিষিদ্ধ করল বিধাননগর পুলিশ কমিশনারের 4টি থানা, রাজারহাট, নারায়ণপুর এয়ারপোর্ট ও নিউ টাউন থানায়। এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ এই মর্মে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বিধাননগর কমিশনের পক্ষ থেকে। জানানো হয়, যদি কোনো ব্যক্তি ফানুস ওড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে একটা এয়ারফিল্ড ম্যানেজমেন্ট একটা মিটিং করা হয়, যেটা গত মাসে হয়েছে, এবং এই যেটা সিদ্ধান্ত যেটা প্রত্যেকবার নেওয়া হয়, কিন্তু ভিসিনিটি অফ দি এয়ারপোর্ট দ্যাট ইনভলভস 3টে থানা আমাদের প্রাইমারিলি, এয়ারপোর্ট থানা, নারায়ণপুর থানা, রাজারহাট থানা এবং নিউটাউন থানা, এই 4টে থানা অন্তর্গতে ওখানে ওদের তরফ থেকে আগ্রহ করা হয় কি কেউ ওখানে ফানুস ছুড়াবে না অন দি ইভ অফ দিওয়ালি কালী পুজোতে, যার জন্য আমাদের একটা আজকে গ্যাজেট নোটিফিকেশন এবং অর্ডার করা হচ্ছে ফ্রম সিপি বিধাননগর
কি কালী পুজোর রাত্রিতে সব সিটিজেন্সকে বলা হয়েছে কি কেউ ফানুস না উড়ায়, কেন কি ওরা এয়ারক্রাফট মুভমেন্ট যেন হ্যাম্পার করে এবং সেটা নিয়ে খুবই রিস্কি। তার জন্য আমাদের আগ্রহ আছে টু অল দি সিটিজেন্স যারা এই চারটি থানা এরিয়া অন্তর্গত থাকছে কি সেই দিন কেউ কিন্তু ফানুস না ছড়ায়, আর যদি অর্ডার ভায়োলেট করে তবু যদি কেউ করে তার বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন লঞ্চ করো। স্পেসিফিক কেস ভায়োলেশন অফ সেকশন 188 আইপিসি। প্রসিকিউশন ডাইরেক্টলি রেস্টে যায় না, কিন্তু রেস্ট যেতে পারে ইফ ইট ইজ কাপলড উইথ আর কোনো যদি সঙ্গে অ্যাটাচ ক্রাইম থাকে তখন ডেফিনেটলি রেস্ট টিম দিবে। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বহু চিকিৎসক সহ তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনা আলিপুর দুয়ারের কালচিনি চা বাগানে। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। আলিপুর দুয়ার জেলার কালচিনির চাবলয়ে চিকিৎসায় প্রতারণা কাণ্ডে কালচিনি থানার পুলিশ এক ভ্রু চিকিৎসক সহ তার দুজন সঙ্গীকে গ্রেপ্তার করলো। অভিযুক্ত তিনজনকে বুধবার কোর্টে তোলা হয়েছে। উল্লেখ্য যে বেশ কিছুদিন যাবৎ ধরে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে একটি সংস্থা শ্রমিকদের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষার নাম করে বেশ কিছু টাকা তুলছিল এবং চাবলয়ে শিবির করে তারা চিকিৎসা করছিল এবং কালচিনি ট্রলি লাইন এলাকায় তারা অফিস খুলে বসে। কিন্তু অভিযোগ ওঠে তাদের সমস্ত ওষুধ নকল এবং যে চিকিৎসক আছে সেও নকল চিকিৎসক। আরো গুরুতর অভিযোগ তার কোনো ডাক্তারি কাগজপত্র নেই। কালচিনি পুলিশ সেই সংস্থার অফিস থেকে সমস্ত ওষুধপত্র উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার কোর্টে পাঠিয়েছে। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান চিকিৎসক কোনো তার বৈধ কাগজ দেখাতে পারেনি এবং সে চা বলয়ে রোগীদের চিকিৎসা করছিল এটা সে পারে না। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায় কিছু প্রেসক্রিপশন লিখে ওনাকে স্থানীয় গ্রামবাসীকে দিচ্ছিল, বাট ওরা ডক্টর নেই। তো যে আপনি ডক্টর নেই আর কাউকে প্রেসক্রিপশন লিখছেন তো ইটস ডেঞ্জারাস ফর আদার পারসনস। তো স্যার ওই বিষয়ে একটু আমরা কমপ্লেন পেলাম, ওর উপরে অ্যাক্ট করে ওনাকে ডিটেইন করে অ্যারেস্ট করা হয়েছে। দুজনকে অ্যারেস্ট করা। হ্যাঁ, পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।